কি কি খেলে উচ্চ রক্তচাপ হবে না, এই যে ব্যাপারটা জানতে চাচ্ছি। এ ব্যাপারে সুনির্দিষ্ট আমাদের কিছু রিকমেন্ডেশন আছে, যেটা ডায়েটারি হ্যাবিট, ড্যাশ ডায়েটারি হ্যাবিট, যেটা ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন যেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা আমরা বলছি যে খাদ্য তালিকায় অবশ্যই আমাদেরকে লবণ কমাতে হবে। আমরা যেটা লবণ খাই সেটা অনেকে ভাজা লবণ খান, অনেকে কাঁচা লবণ খান। রিকমেন্ডেশন হচ্ছে ভাজা খান আর কাঁচা খান, লবণ যেভাবেই খান ক্ষতিকর, কাজে আপনাকে কম লবণ খাওয়ার অভ্যাস করতে হবে। বেশি পরিমাণে শাক সবজি এবং ফলমূল এগুলি খেতে হবে। খাবারের মধ্যে আপনি মাছ জাতীয় খাবার, বাদাম এ জাতীয় খাবার বেশি রাখতে পারেন। ট্রান্স ফ্যাট যেটা আমরা বলছি, যে বারবার ভাজা পোড়া যে সমস্ত খাবার, তেলের খাবার, এনিম্যাল ফ্যাট, এগুলির পরিমাণ কমাতে হবে। সুগার কম খেতে হবে, অ্যাডেড সুগার কম খেতে হবে, সল্ট, সুগার, ফ্যাট এগুলি কম খেতে হবে। আর ফ্রুটস, ভেজিটেবলস এগুলির পরিমাণ বেশি বেশি খেতে হবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাস আমরা এভাবেই পরামর্শ দিব। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.